আসসালামু আলাইকুম। আমি আজকে একটি ভেন্টিলেটর দিয়ে দুইজন পেশেন্টকে সাইমেলটেনিয়াসলি ভেন্টিলেট করার টেকনিকটা পরীক্ষা করে দেখছি। এখানে আমাদের দুইজন পেশেন্ট আছেন, দুইটা পাশাপাশি বেডে, একটা ভেন্টিলেটারই শুধু অন করা, এই পেশেন্টের ভেন্টিলেটারটা আপাতত অফ করা আছে। ভেন্টিলেটার কানেক্ট করার জন্য আমরা যে সার্কিটটা ব্যবহার করে থাকি সেই সার্কিটটাকেই, অতিরিক্ত কিছুই লাগছে না, সেই সার্কিটটাকে আমরা বিশেষ পদ্ধতিতে এখানে সংযুক্ত করেছি এবং এর মাধ্যমে দুইজন রোগীকে ভেন্টিলেট করছি। দুইজন রোগীকে ভেন্টিলেট করার ক্ষেত্রে আমরা এটিমি ফিল্টার দিয়ে দুইজনকে, আমরা এটা ভাইরাস ব্যাকটেরিয়া সবকিছুকে ফিল্টার করতে পারে, যার জন্য কন্টামিনেশনের কোনো ভয় থাকবে না। দুইজন রোগীকে আমরা এটিমি ফিল্টার দিয়ে পার্থক্য করে রেখেছি, সুতরাং ভেন্টিলেটর কন্টামিনেশন অথবা পেশেন্ট টু পেশেন্ট কন্টামিনেশনের কোন ভয় থাকবে না। আমরা ভেন্টিলেটেড করার পুরো পর্যায়টিকে আমরা রোগীর ক্লিনিক্যাল প্যারামিটারগুলিকে মনিটর করেছি দুইজন পেশেন্টেরই, এবং দ্বিতীয় পেশেন্টকে আমরা মনিটর করেছি, এবং পুরো মনিটরকালীন সময়ে সকল প্যারামিটারগুলি স্থিতিশীল ছিল। ওনাদের দুইজনের বায়োকেমিক্যাল প্যারামিটারও আমরা দেখেছি, বায়োকেমিক্যাল প্যারামিটারগুলিও আমরা ব্লাড গ্যাসের মাধ্যমে পরিসংখ্যান করেছি এবং এটা স্থির ছিল। আমরা এই বায়োকেমিক্যাল প্যারামিটারগুলি পরীক্ষার শুরুতে এবং এক ঘন্টা পরে আবার করে দেখেছি। এই সময়টাতে রোগীর সকল ফিজিক্যাল প্যারামিটার এবং বায়োকেমিক্যাল প্যারামিটারগুলি আমরা মনিটর করেছি, এটা সম্পূর্ণভাবে স্থিতিশীল আছে। এবং আমি বলতে পারি এই পদ্ধতি যদি কানেক্টেড করে যদি রোগীকে আমরা ভেন্টিলেট করি তাহলে এটা সম্পূর্ণ সেফ, এবং বিশেষ করে কোভিড নাইন্টিনের ভেন্টিলেটর ক্রাইসিস মুমেন্টে রোগীদের বাঁচানোর জন্য আমরা জাস্ট দ্বিগুণ করে ফেলতে পারব রোগীদের জীবন বাঁচানোর প্রচেষ্টাকে, আমাদের যা আছে তাই দিয়ে। সবাইকে ধন্যবাদ।